হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকের ভ্লগটা শুরু করেছি একদম সকাল থেকেই। সকালে উঠে ফ্রেশ হয়ে আমি খেতে বসে পড়েছি। আজকে সকালে খাওয়ারে ছিল হচ্ছে খিচুড়ি, একদম সাদামাটা, যেটা রুগী মানুষ খায় সেই খিচুড়িই ছিল। তো মা করে দিয়েছিল নর্মাল চাল ডাল আর একটু আলু কুচিয়ে, তো সেটাই খাচ্ছিলাম ঘি দিয়ে। বেশ ভালো লাগে কিন্তু খেতে। এই ভালো লাগাটা কিন্তু ওই এক আধ দিনের জন্যই, ডেলি ডেলি হলে এই জিনিসটা আমার আর রুচবে না মুখে। খিচুড়িটা খেয়ে কেমন লাগবে সেটা তো একমাত্র আমি বলতে পারবো, তো দেখে কেমন লাগছে সেটাই তোমরা বলো। জানি তোমাদের দেখে ভক্তি হবে না, কিন্তু কি আর করবো, আমার কিন্তু ভালো লেগেছিল খেতে। সকালে জলখাবার খেয়ে দিয়ে এক্ষুনি জাস্ট স্নান করে এলাম। এখন বাজে প্রায় 11টার মতো, যাব হচ্ছে একটু মন্দিরে। মানে আমাদের এইখানে যে মদনচাঁদ মন্দির, বাবাজি মন্দির, তো দুই নামেই চেনো অনেকেই, তো সেই বাবাজি মন্দিরেই যাব পুজো দিতে। আজকে একটা পুজো দেওয়ার কথা ছিল, তো সেই জন্য ভাবলাম যে আজকে পুজো দিয়ে দিই। তার উপর কালকে আসবে আমার শ্বশুরমশাই, শাশুড়িমা, আমার ননদ, সবাই আসবে। তো সেই জন্য ভাবলাম যে যাবো যাবো করে যাওয়া হবে না, তাই আজকেই সময় পেয়েছি, আজকেই যাব। আর আজকে আমি সারাদিনটা নিরামিষ খাচ্ছি, তো সেই জন্য ভাবলাম যে আজকেই গিয়ে পুজোটা দিয়ে আসি। তো এই যে স্নান করে এসেছি, এবার রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে মন্দিরে। তো চলো এখন রেডি হব। রেডি হব বলতে জাস্ট জামাই পরবো, শাড়ি পরবো না। এখন আমি শাড়ি পরতে পারি না, আমার ভালো লাগে না, সায়াটায় পরতে পারি না সেই জন্য। তো একটা ধোয়া জামা পরেই চলে যাবো। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো। আর আমি একা যাবো না, আমার সাথে যাবে কিট্টু, আর কেউ নেই বাড়িতে যাওয়ার মতো, তো সেই জন্য আমি আর কিট্টু যাব পুজো দিতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কি এবার বুঝলে তো সকালে আমার খিচুড়ি খাওয়ার কারণটা? আসলে আজকে নিরাম খাচ্ছি বলেই মা আজকে নিরামিষ খিচুড়ি বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখন দেখো স্নান করে রেডি হয়ে আমি আর কিট্টু যাব, বেরিয়েছি। তখন দেখি বৌদিরও কাজবাজ সব কমপ্লিট, তাই আমি বৌদিকে বললাম যে চলো তুমিও গিয়ে পুজো দিয়ে আসবো। তো এখন বাজে প্রায় 11টার মতো। তো আসার সময় আমরা প্রসাদ কিনে নিয়েছিলাম, আমি মিষ্টি কিনেছিলাম, কখনো কখনো মাখাও কিনি, কিন্তু আজকে আমি মিষ্টি কিনেছিলাম। ওই যে কাঁচাগোল্লা হয় ওইরকমই টাইপের যে মিষ্টিগুলো, ওইগুলোই কিনেছিলাম। তো আজকে দেখো কোনো ঠাকুরই কিন্তু বাড়িতে ছিল না, কারণ অন্যের বাড়িতে যে যায় পুজোর জন্য সবসময় বাইরে বাইরে থাকে ঠাকুর। তো জন্মাষ্টমীর সময় মানে কোনো স্পেশাল দিন ছাড়া থাকে না, তাই দেখতে পাওয়া খুব একটা বড় ভাগ্যের ব্যাপার। তো আর তাই স্বাভাবিক ব্যাপার, রোজকার মতো আজকেও ছিল না। তো এসে কোনো রকম আমাদের যে পুজোটা দেওয়ার ছিল পুজোটা হতে দিয়ে দিয়েছি, তাই এখন আমরা বসে বসে একটু মজা করছিলাম। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। ওই যে পরের দিন বলেছিলাম আমার ননদেরা আর আমার শ্বশুরমশাই শাশুড়িমা আসবে, তো তখন আমি সত্যি বলছি এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আমি ওই দিন এত ব্যস্ত ছিলাম, ব্যস্ত বলতে সবাই ছিল, কথা বলছিলাম, তো তাই অত আর মনে নেই যে একটু ভিডিও করতে হবে। তো ওরা কী করেছে, সকালে এসেছিলো, বিকেলে খাওয়া দাওয়া করে চলে গেছে, মানে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলে চলে গেছে। তো আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি সবজিপত্র আনার কথা বলেছিলাম, কিন্তু সত্যি বলছি আনার কথা বলেছি বলে নয়, আমার শ্বশুর বাড়ি থেকে যখনই আমার বাড়িতে আসে বা আমি যখন আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসি, অল টাইম ব্যাগে সবজিপত্র থাকবেই, কারণ আমার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে একটু সবজিপত্র চাষ হয়। তো এবারেও তাই আমার ননদেও আসার সময় ওই সার কচু বলে যেটাকে, আমরা সার কচু চিনি, অনেকে সেটাকে সোলা কচু হিসেবে চেনো, তো ওই কচু এনেছিল, যেটা আমার বাবারা খায় প্রচুর, আমিও খাই। তো ওই কচু, তারপরে কলমি শাক, আর আমার শাশুড়িমারাও এই এই যে ডাঁটাগুলো, লাউ ডাঁটা, সাঁচি লাউ ডাঁটা, এইগুলো প্রচণ্ড পরিমাণে আমি খেতে পছন্দ করি। আর আমাদের গাছের লঙ্কা, মানে এগুলো সবটাই নিয়ে এসেছে, প্রত্যেকবারেই নিয়ে আসে, এবারেও তাই। আর এবারে আসার কারণটা কিন্তু একটাই, আমার সাথে দেখা করার জন্য। অনেকদিন হয়ে গেছে, প্রায় এক মাস হয়ে গেছে আমি চলে এসেছি বাবার বাড়িতে, তাই অনেকদিন ধরে আমি ফোন করে গ্যান গ্যান করছিলাম যে কবে আসবে কবে আসবে। তো যাই হোক, তারপরে এই জন্য এসেছিলো, তো আবার বলেছে আবার পরের মাসে দেখা করতে আসবে। তো যাই হোক, ওরা তো চলে গেছে। আর নিচে ওই যে বেডশিট পাতানো ছিল না, প্লিজ ওটা দেখে কেউ খারাপ কমেন্ট করো না যে বেডশিটের উপর কেন এত শাকপত্র রাখছে, তার কারণ একটাই, আমার ননদের ছেলে, তারপর আমার দাদার ছেলে, আরও আমার মা মানে আমার বাবা মার সাথে মানে শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের সাথে না আমার কাকা শ্বশুরের ছোটো বাচ্চা মেয়েটাও এসেছিলো। তো ওরা বাচ্চারা তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো, বিছানাতে খাওয়ার ফেলবে, তাই ওদেরকে নিচেই মাদুর পাতিয়ে বেডশিট পাতিয়ে খেতে দেওয়া হয়েছিল। তো ওরা চলে গেছে, সেই যখন বেডশিট এগুলো তুলবে, তো সেই জন্য মা বললো দাঁড়া, তোলার আগে এই যে জিনিসপত্রগুলো দিয়ে গেলে এগুলো একটু গুছিয়ে নিই, তারপরে সব কিছু ধুয়ে পরিষ্কার করা হবে, তো সেই জন্যই ওটা পাতানো হয়েছিল। আমারও এখন এই যে ভিডিওটা এডিট করছি দেখে খারাপ লাগলো যে ইস, বেডশিটের উপরে এইসব কাজ মানে জিনিসপত্র রাখছে, তো সেই জন্য আমি বলে দিলাম যাতে তোমরা ভুল না বোঝো। তো এখন দেখো বিকেলে ওরা তো চলে গেছে, তার একটুক্ষণ পরেই আমি রেডি হয়েছিলাম, রেডি বলতে জাস্ট এমনি ফ্রেশ হয়ে একটু চুলটুল বেঁধেছিলাম বিকেলে একটু হাঁটতে যাওয়ার জন্য, কারণ প্রত্যেক দিনে এইরকমই একটু হাঁটতে যাই আমি। আমার বাড়ির সামনে যে রাস্তাটা দেখলো ওই
এইখানে। সারাদিন তো প্রায় শুয়ে বসেই থাকা হয়, তার উপর বর্ষাকাল, বেরোনো হয় না। বিকেল টাইমটাই একটু সুযোগ পাই আমি রাস্তাতে হাঁটার জন্য। তো এখন দেখো সন্ধে হয়ে গেছে, এখানে কিট্টু মহারাজ বসেছে আমার পেছনে আমার পিঠ টিপে দেওয়ার জন্য। কারণ তোমাদেরকে বলেছি যে আমার একটু পিঠে এখন ব্যাক পেন হচ্ছে, তো ওকে আমি ডেকেছি যে বাবু একটু আমার পিঠটা টিপে দে, তো সেই জন্য টিপে দিচ্ছে। তাও আবার কি এমনি এমনি নয়, চকলেটের ঘুষ দিতে হবে। তো যাই হোক, ওটা করার পর না আমি নাইটিটা চেঞ্জ করেছি। এটা কিন্তু অন্যদিনের ভিডিও না, ওটা ওই দিনের ভিডিও। আমি নাইটিটা চেঞ্জ করেছি কারণ জল খেতে খেতে পড়ে গেছিলো বলেই। তো নাইটিটা চেঞ্জ করে এসে তারপরে মা এখানে চা করেছিল, চা খাচ্ছিলাম আর পাঁপড় ভাজা। এখানে আমি ব্লগের জন্য কিন্তু ভিডিও করিনি, কিন্তু জাস্ট এমনি একটু কেতমের একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তাই ওটাই অ্যাড করে দিলাম। তো ওটা চা সব খাওয়ার পর, সকালে যেহেতু এত মাংস রিচপত্র খাওয়া হয়েছিল তাই আমি আর সেগুলো কিছু খাইনি। সন্ধেবেলাতে মা সিম্পল আলু মানে সরি মাছ ভাজা, আলু টমেটো ভাতে মানে আলু টমেটো সেদ্ধ আর ভাত আর একটু ঘি দিয়ে খেয়েছিলাম, ব্যাস এটাই আমার। সত্যি বলছি আমার এই সিম্পল খাবারগুলো খেতে ভীষণ পছন্দ হয়। তো এমনিতেই সকালে এত রিচ খাবার খেয়েছি, তো তাই আর সন্ধেবেলাতে আমি আর ওইসব খাইনি। মায়েরা ওগুলো খেয়েছিলো কিন্তু আমার জন্য সিম্পল ওইগুলোই খাওয়ার হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমি ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি। কিন্তু তোমাদের আগের ভিডিওতে কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর আমি শেষে দিয়েছি, তোমরা ওগুলোই শুনতে থাকো। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো। তোমরা আমাকে অনেকেই অনেকদিন ধরে কমেন্ট করতে যে দিদি তোমার হেয়ার কেয়ার কী বা স্কিন কেয়ার কী এগুলো একটু শেয়ার করো। তো তোমাদেরকে আমি আগেও অনেকবার বলেছি যে আমার স্কিন কেয়ার ওইভাবে কোনো নেই, তাই আলাদা করে শেয়ার করার মতো অতটা ইচ্ছে হয়নি। তো পরে যদি কখনো পারি যেটুকু মাখি সেটুকুই শেয়ার করব। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আমি চুলে কী কী ইউজ করি। তো তোমরা আমাকে আগের ভিডিওতেই কমেন্ট করেছিলে বলার জন্য, তো ভাবলাম যে আজকের ভ্লগটা যেহেতু একটু ছোট হয়ে গেছে তাই ওর সাথে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করি যে আমি চুলে কী কী ইউজ করি। একদম শর্টের মাধ্যমেই বলবো, আমি ভিডিওটা বেশি লং করব না। আর এটা বলি যে কোনো প্রোডাক্টই আমি কাছে আনিনি, কারণ সব কিছুই বাথরুমে আছে, তো ওখান থেকে আলাদা করে আর নিয়ে আসা হয়নি। আমি সমস্ত ছবি এইখানে দিয়ে দেবো, এখানে বা এখানে দিয়ে দেবো। তো যাই হোক, প্রথমেই বলি যে আমার চুল কিন্তু স্মুথনিং করা, আমি দুবার স্মুথনিং করেছি, এক দেড় বছর পর পর দুবার করেছি। তো আমি এখন যে রিসেন্ট করেছি এমনটা নয়, আমি লাস্ট করিয়েছি হচ্ছে 2023 মার্চ মাসে। আমার স্পষ্ট মনে আছে 2023 মার্চ মাসে আমি হেয়ার স্মুথনিং করিয়েছিলাম, তারপর থেকে আর করাইনি। তো আপাতত এটুকু বলে রাখলাম যে আমার হেয়ারে স্মুথনিং করা আছে। তো এবার বলি, কালকে আবার একজন এটাও কমেন্ট করেছিল যে আমি চুলে কি তেল ইউজ করি। প্রথমেই বলি যে আমি চুলে আজ পর্যন্ত কোনো দিনও কিছু তেল আমি ইউজ করি না, স্মুথনিং করার আগেও কেন পরেও কেন। আমি কখনোই চুলে তেল লাগানো পছন্দ করি না, আমার ভালো লাগে না, সেই জন্য আমি জীবনে চুলে তেল মাখি না। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব তেলটা মেখো, তেলটা মাখা কিন্তু জরুরি, কারণ চুলের খাবারটা আসবে কোথায় থেকে। কিন্তু আমি জানি না আমার চুলে খাবার না খেয়ে কী করে টিকে আছে, চুল খাবার না খেয়ে কী করে টিকে আছে আমি সেটাই ভাবি। তো যাই হোক, মোটামুটি আছে কোনো রকম। তো এবার বলি যে আমি তো তেল আমি কিছুই ইউজ করি না, সে মানে বছরে একবার বললেও ভুল, তাও হঠাৎ করে মনে হয় একদিন মাখবো, পরের দিন আবার শ্যাম্পু দিয়ে দিই। তো সেটা বছরেই একবার হবে কি ছমাসে বলা ভুল, বছরে একবার আমি মাখি এক আধবার, সে না মাখাই বলা যায় ওটা। এবার আসি চুলে আমি কি শ্যাম্পু ইউজ করি। তো এই জন্যই তোমাদেরকে প্রথমে বললাম যে চুলে আমার স্মুথনিং করা। আমি যতবার স্মুথনিং করেছি প্রথম একটা শ্যাম্পু ডিবা আমি শেষ করেছি প্রফেশনাল শ্যাম্পু, তারপর থেকে আমি নর্মাল রেগুলার শ্যাম্পু ইউজ করি। তো প্রথমবার যখন আমি চুল স্মুথনিং করেছিলাম তখন আমি ইউজ করতাম ওই ম্যাট্রিক্সের শ্যাম্পু, তারপরে কন্ডিশনার, তারপরে সিরাম, এগুলো ইউজ করতাম। যদি ছবি থাকে আমি দিয়ে দেবো এখানে। তো ওটা আমি প্রথম স্মুথনিংয়ে ইউজ করতাম। কয়েক মাস ইউজ করার পর আমি নর্মাল শ্যাম্পুতে চলে এসেছিলাম, কিন্তু সিরামটা সবসময় ইউজ করতাম। তো ওইটা গেল। তারপর যখন দ্বিতীয়বার স্মুথনিং করি তখন আমি ইউজ করতাম হচ্ছে লরিয়েলের এক্সটেনশো যে শ্যাম্পুটা, ওই শ্যাম্পুটা আর একটা হেয়ার মাস্ক আর সিরাম। সিরামটা অন্য ইউজ করতাম, অন্য একটা ব্র্যান্ডের। সবটা আমি পরপর দিয়ে দেবো, দেখে নিও। তো ওইগুলো ইউজ করতাম, ওই একটা ডিবা মতো শেষ করেছি ব্যাস, তারপর আর আমি ইউজ করিনি। তো এখন আমি রিসেন্ট মানে সবসময় যেটা করছি এখন রেগুলার টানা ছ মাস ধরে যেটা করে আসছি আর সেটাই করে যাব, সেটা হচ্ছে সানসিল্কের ব্ল্যাক শ্যাম্পু। ওটা আমি আমার স্মুথনিং করার আগে থেকেই সবসময় ইউজ করতাম, ভালো লাগে ওই শ্যাম্পুটা, কারণ আমার অন্যান্য ব্র্যান্ডের শ্যাম্পু খুব একটা পছন্দ নয়।
কিনিও না, আমি কিনলে সবসময় সানসিল্কের ব্ল্যাক শ্যাম্পুটাই ইউজ করতাম, তাই এখনও আমি সেটাই ধরে নিয়েছি, ওটাই আমি সবসময় মাখি। কিন্তু তার সাথে মাখি হচ্ছে কন্ডিশনার, আমি একদমই মাখি না কন্ডিশনার। আমি লাস্ট মেখেছিলাম আমার ফার্স্ট যখন স্মুথনিং করি, সে 2022-এর দিকে, 22 কি 21-এর শেষের দিকে করেছিলাম। তো তখনই যে লাস্ট আমি কন্ডিশনার ইউজ করেছি, তারপর আমি আর কোনো কন্ডিশনার ইউজ করিনি, আমার ভালো লাগে না। তারপর থেকে তো ওই তো সিরাম এটা ওটা মেখে মেখে আমি আর কন্ডিশনার ধরিনি। রিসেন্ট আমি মানে আমার এই যে স্মুথনিংটা করিয়েছিলাম 2023-এ যেটা করিয়েছিলাম, তো সেইটার পর থেকেই আমি যে হেয়ার মাস্ক ধরেছি, সবসময় হেয়ার মাস্কই আমি ইউজ করি। তো লরিয়েল যে হেয়ার মাস্কটা ছিল ওটা শেষ হওয়ার পর যেটা সবসময় ধরে মাখছি সেটা হচ্ছে ওয়েলা যে মাস্কটা, হেয়ার মাস্ক, আমি একটা ছবি দিয়ে দেবো এখানে, ওই হেয়ার মাস্কটা আমি সবসময় ইউজ করি, এখনও করছি, পরবর্তীকালে করেও যাব। তো ওই হেয়ার মাস্কটা ইউজ করি, শ্যাম্পু হচ্ছে সানসিল্কের ব্ল্যাক, আর যেটা সিরাম সেটা হচ্ছে বায়োলেজ হবে হয়তো, আই থিঙ্ক নামটা, আমি যদি খুব ভুল না হই, সেটারও ছবি দিয়ে দেবো। সেই সিরামটা সবসময় ব্যবহার করি, ওটাই করবো সবসময়। তো এটাই হচ্ছে আমার চুলের যত্ন, আদার্স আমি কখনো কোনোদিনও চুলের কোনো আলাদা করে যত্ন নিই না। স্পা আমি জীবনে দুবার নিয়েছি, না 3-4 বার নিয়েছি স্পা, কারণ স্মুথনিং করলে তো জানো মাঝে মাঝে একটু স্পা করাটা উচিত। তো আমি এই লাস্ট যে স্মুথনিংটা করিয়েছিলাম তারপর আমি 2 বার স্পা করিয়েছিলাম, হেয়ার স্মুথনিং করার পর পর 1-2 মাস পরেই একবার করেছিলাম, তারপরে এই রিসেন্ট আমি আমার বিবাহবার্ষিকীর সময় করেছিলাম, সেটা হচ্ছে 2024-এর ফেব্রুয়ারি তারিখে। ব্যাস, আর আমার হেয়ার স্পা করানো হয়নি, আগামী দিনে কবে করবো সেটাও জানি না। তো যা, এটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার হেয়ার কেয়ার। আদার্স এখন আপাতত আমি চুলের কিচ্ছু মাখামাখি কিচ্ছু করি না, জাস্ট নর্মালি শ্যাম্পু আর ওই সিরাম মেখেই থেকে দিই, মানে থেকে যায় আমার চুল। ব্যাস, এটাই হচ্ছে আমার হেয়ার কেয়ার রুটিন। এবার এটাও একটু বলে দিই আমি কখন মাখি জিনিসটা, যখন শ্যাম্পু দিলাম, হেয়ার মাস্ক ইউজ করলাম, ভেজা চুলেই আমি সিরাম ইউজ করে নিই, ব্যাস। তারপরে এখন 2-4 দিন শ্যাম্পু দেবো না আমি, শ্যাম্পু আমি খুব ঘন ঘন দিই না, ভালো লাগে না দিতে। তো শ্যাম্পু যতদিন পর দিলাম আবার যেই কেসেই ওই যা রুটিন আছে ওটাই করি। তো ব্যাস, তোমাদের সাথে ছোট করে শেয়ার করে দিলাম আমি চুলে কি ইউজ করি, ছবিও দিয়ে দিলাম, দেখে নিয়েছো তোমরা। তো চলো এখানে ভিডিওটা শেষ করব, আর ভিডিওটা লং করব না, আবার আরও যদি কিছু জানার থাকে কমেন্ট করো, পরে পরে ভিডিওতে আমি দিয়ে দেবো। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।